গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। একবার বৃষ্টি একবার রোদ, এই শুরু হয়েছে। তো ভাবলাম একটা ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসি, যে ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। তো সত্যি কথা বলতে গেলে কি, মেয়ে স্কুলে দিয়ে যে ফ্রেন্ড সার্কেলটা হয়েছে, তো আমরা সবার সবার জন্মদিনে কিছু না কিছু গিফট দিই, টুকটাক খাওয়া দাওয়া করি। তো তোমরা সবাই জানো 18 সেপ্টেম্বর আমার বার্থডে ছিল, তো যথারীতি সব ফ্রেন্ডসরাও আমাকে গিফট দিয়েছে, তো তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে বাড়ি গিয়ে সেটা শেয়ার করব। তো তাই ভাবলাম যে চলো আজকে ব্রেকফাস্টটা পরোটা আর দেখি কী দিয়ে করা যায়। তো সেই ছোটোখাটো আনন্দের মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলো এখন আগে ওই রুমটাতে ঢুকি, পরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমাদের আড্ডা মানেই মানে সারাক্ষণই মুখ চলছে। তো দেখো শর্মিষ্ঠা, কি নাড়ু এটা বলছিস? কি নাড়ু বলছে? বান নাড়ু। এটা কিভাবে করেছিস? কি দিয়ে? চালের গুঁড়ো, নারকেলের পোড়া আর তালের মানে পাটালি গুড়। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। সুমিত্রা, বান নাড়ু কেমন খেলি? আমাদের মধ্যে সব ইয়ার্কি ফাজলামি চলতেই থাকে। নারকেল নাড়ুটা দারুণ লাগে খেতে। নারকেল নাড়ু উঠে যাবে বল, বান্নাড়ুটা রয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে একজনে নিয়ে এসেছে ইনভিটেশনের অনেক রকমের জিনিস, তো বেশ সুন্দর সুন্দর। তো চলো তোমাদেরকে এক ঝলক একটু শেয়ার করি। কত লাগানো এটা কি ভাল লাগছে না? তুই তো খোপা করিস তো? না আমার এখন তো চুল ছোট হয়ে গেছে, আমরা খোপা করি না। আমি শাড়ি রান্না ছিল না, মাংস ছিল, তো আজকের একটু ওই ওই গাজর টাজর কেটে এসেছি, বললাম একটু ফ্রাইড রাইস করবো দুবেলা খেয়ে। ছুটি নেই, বললাম যে করে দেবো, ঝামেলাটা মিটে যাবে। দেখো বক্স বারবার, না না ও এমনিতেও সারানোটা উঠে যায়। হ্যাঁ ওটার মধ্যে দাম আছে। ব্রততির হাতের মাপে হয়ে গেছে এটা। শেষ অবধি আমার কাছে তোমার কথা ভেবে ওটা আমি উঠিয়েছি। ভাবলাম যদি ব্রততি নেয় ওর হাতে সাইজ, না না জুস আর ব্রেড এটাই মুড়ে না বোন না। হ্যাঁ ওইটা মুখ নেই। কত আসবে? সিজন গুলো বেশ সুন্দর। এটা কি বেশি আমার? বাহ ডিজাইনটা খুব সুন্দর নীলি এটা। হ্যাঁ বাচ্চাদের চুড়ি কি সুন্দর হাতে, এই হাতে বেশি ভাল লাগে না, ওই জন্য করি না। সুন্দর লাগছে ব্রেসলেটটা, সুন্দর। না মডেল কে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, তোমাদের শান্তনুদা খাবার কিনে পাঠাচ্ছে, তো আমি বেরিয়েছি ওই খাবার আনতেই যাচ্ছি। তো তারপরে তোমাদেরকে বলছি যে কি এনেছি, ওই যে তোমাদের শান্তনুদা এসে গেছে। তো বন্ধুরা চলো ব্রেকফাস্টটা করে নিই। তো তোমাদের শান্তনুদা তো দিয়ে গেল বললাম, এখানে রয়েছে পরোটা, পনির বাটার মশালা, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি। তো চলো। তো দেখো বন্ধুরা, এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, পরোটা রয়েছে,
পনির বাটার মশলা রয়েছে আর এই যে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তো এরকম ভাবে প্যাক করে আনা হয়েছে সবার জন্য একটা একটা করে কন্টেনার তো চলো আর লেট করব না আবার খাওয়াটা স্টার্ট করি অলরেডি প্রায় 11টা বাজতে যায় Thank you so much. Oh, welcome. দাদা সার্ভিস দিয়েছে দাদা থ্যাংক ইউ দাদা আসলে খুব প্রোটেক্টিভ মেয়ে বল বল খাওয়া দাও এই পুরোটা খুব দিবি না সেটা জিজ্ঞেস করতে হবে তাহলে না না এখানে ক্যাটারিং নাম রয়েছে আচ্ছা এখানে কি বিরিয়ানি টিরিয়ানি করে তো তাই ভাবলাম যে এই ছোটখাটো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কিছু না এই যে সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আছে বল সুমিত্রা আজকে 6:30টায় উঠেছিল আমার ঘুমোতে কে না ভালোবাসে আমি দাঁড়িয়ে আছি সামনে লোকটা আজকে রেখাকে খুব মিস করছি রেখার জন্য একটু লেট করলাম বাট রেখা আসতে পারলো না ছেলে শরীরটা ভালো না এতক্ষণ এই টিফিনের ভরসায় পরোটাটা সফট আছে তেল চিপচিপেও না আমার বাড়িতে থাকলে সকাল 8টার মধ্যে আমার ছেলেটাকে বা খাইয়ে দিই আমার আমার শাশুড়ি খাইয়ে তুলে নে কারণ তোদের স্কুলের সামনে ধোসার দোকান সুমিত্রা নিয়েছিস আমি আবার ভাবছি ওই রসটা তোদের হয়ে দাদাকেও বলবো তাহলে যে সবাই আমাকে না দিয়ে তোমাকে থ্যাংক ইউ বলেছে গরম করে খাবো তোমার আম্মা গরম আমার ছেলে
তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর কিছুই না, তো আর লেন্দি করছি না, এখানে এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেখো, আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলরেডি সাবস্ক্রাইব করো। টাটা। আমার ছেলে বুঝে